সংযুক্ত আরব আমিরাতত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুসলিমউদ্দিন আহমদের আগমন উপলক্ষে শারজাহ আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন কাউসার আর যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আমিন রনির যৌথ সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুসলিমউদ্দিন আহমদ। এগুলো আমি সরকার প্রধানের সাথে আলাপ করব এবং পুলিশ বিশেষ ইমিগ্রেশন যারা নিয়ন্ত্রণ করেন তার সাথে এবং তথ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করব। এটা হওয়ার নয়, এটা কোনদিন আমরা না হলে আমি সাংবাদিক সরকার। আর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে শারজাহ আওয়ামী লীগের সভাপতি ডক্টর মোহাম্মদ সেলিম সিআইপি। তাহলে হয়তো ট্রাম্প ভুল করবেন, কারণ গত নির্বাচন যেভাবে আপনি জিতিয়ে দিয়েছিলেন আগামী নির্বাচন সেইভাবে হবে না। আগামী নির্বাচন হচ্ছে পর্যন্ত সেই পর্যন্ত যদি অবতীর্ণ হতে হয়। আর এই সংবর্ধনা অনুষ্ঠানত আরব আমিরাতর বিভিন্ন প্রবাসী ব্যবসায়ী সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাজ্জাই হতা হই।